দেশে ডিজিটাল কারেন্সি থাকার দিকে প্রথম পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ইলেকট্রনিক ভাউচার ভিত্তিক ডিজিটাল পেমেন্ট সিস্টেম ইরুপি চালু করলেন। এই ইরুপিটি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস এবং মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং ন্যাশনাল হেলথ অথরিটি দ্বারা বিকশিত হয়েছে। এটি একটি ব্যক্তি নির্দিষ্ট এবং উদ্দেশ্য নির্দিষ্ট পেমেন্ট সিস্টেম। ইরুপি একটি ক্যাশলেস এবং কন্ট্যাক্টলেস ডিজিটাল পেমেন্ট মাধ্যম, যা সুবিধাভোগীদের মোবাইল ফোনে SMS টিং বা QR কোড আকারে পৌঁছে দেওয়া হবে। এটি প্রধানত একটি প্রিপেড গিফট ভাউচারের মতো হবে, যা নির্দিষ্ট কোনো ক্রেডিট বা ডেবিট কার্ড, মোবাইল অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিং ছাড়া নির্দিষ্ট গ্রহণযোগ্যতা কেন্দ্রে রিডিম করা যাবে। সিস্টেমটি NPCI তার UPI প্ল্যাটফর্মে তৈরি করেছে এবং এতে ব্যাংকগুলি রয়েছে যা ইস্যুকারী সংস্থা হবে। যে কোনো কর্পোরেট বা সরকারি সংস্থাকে অংশীদারি ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে, যেগুলি ব্যক্তিগত এবং সরকারি খাতের ঋণদাতা, নির্দিষ্ট ব্যক্তিদের বিবরণ এবং যে উদ্দেশ্যে টাকা দেওয়া হবে তার বিবরণ সহ। ইউরোপি কল্যাণমূলক পরিষেবা লিক প্রুফ ডেলিভারি নিশ্চিত করবে বলে মনে করছে কেন্দ্র সরকার। এটি আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, সারের পদ্ধতি প্রভৃতি স্কিমের অধীনে সেবা প্রদানের জন্য ব্যবহার করা যেতে পারে। সরকার আরও বলেছে যে বেসরকারি খাতার কর্মচারী কল্যাণ এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসাবে এই ডিজিটাল ভাউচারগুলিও পেতে পারে। সরকার ইতিমধ্যে একটি কেন্দ্রীয় ব্যাংকে ডিজিটাল কারেন্সি তৈরিতে কাজ করছে এবং ইউরোপীয় প্রবর্তন ডিজিটাল অবকাঠামোতে সম্ভাব্য ফাঁকগুলি তুলে ধরতে পারে, যা ভবিষ্যতে ডিজিটাল কারেন্সি সাফল্যের জন্য অপরিহার্য হবে। প্রকৃতপক্ষে বর্তমানে ইন্ডিয়ান রুপি দ্বারা ইউরোপীকে এখনো সমর্থন করা হয়, কারণ অন্তর্নিহিত সম্পদের স্বতন্ত্রতা এবং এর উদ্দেশ্য এটিকে একটি ভার্চুয়াল কারেন্সির সাথে আলাদা করে এবং এটি একটি ভার্চুয়াল বেস্ট পেমেন্ট সিস্টেমের কাছাকাছি রাখে। এছাড়াও ভবিষ্যতে ইউরোপের সর্বব্যাপী তার শেষ ব্যবহারের ক্ষেত্রে নির্ভর করবে।